নন ভেজিটেরিয়ান হোক ভেজিটেরিয়ান, সকল খাদ্যরসিকের কাছে বিরিয়ানি হলো অমৃত। নিরামিষ ভোজীদের জন্য আলু বিরিয়ানি, পনির বিরিয়ানি, আর আমিষাশীদের জন্য তো চিকেন, মাটন, হান্ডি, কাচ্চি বিরিয়ানি কত কি আছে। বিরিয়ানি লাভার নয় এরকম খুব কম আছে। অনেকে আছে এক মাস টানা বিরিয়ানি খেলেও মুখে কোনো অরুচি আসবে না। বর্তমানে অনেক রাঁধুনি রান্না নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করছেন, তবে কি শুনছেন কখনো বিরিয়ানি নিয়ে এক্সপেরিমেন্ট করতে? এমনটাই ঘটল, তবে ভারতে নয়, পাকিস্তানে। পাকিস্তানে বিরিয়ানি খুব জনপ্রিয় সকলেই জানেন, তবে এবার পাকিস্তানের এক রাঁধুনি রাঁধল চকলেট বিরিয়ানি। করাচির একটি ফাস্টফুডের দোকানে পাওয়া যায় সুস্বাদু চকলেট বিরিয়ানি। এক ইউটিউবার এই চকলেট বিরিয়ানি খোঁজ দেয় সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে দেখানো হয়েছে, প্রথমে সেই ইউটিউবার এই দোকান থেকে এক প্লেট চকলেট বিরিয়ানি অর্ডার করলেন। অর্ডার পেতেই দোকানের রাঁধুনি প্লেটের মধ্যে প্রথমে বিরিয়ানি ঠেলে দিয়ে তার উপরে ঢেলে দিলেন তরল চকলেট সস। গোটা বিরিয়ানি জুড়ে ছড়িয়ে পড়লো সেই চকলেট ইয়ামি সস। বিরিয়ানি প্রেমী যে কেউ এই ভিডিও দেখে অবশ্যই প্রথমে চমকে যাবে। তবে ইউটিউবার কিন্তু বেশ মজা করেই এই বিরিয়ানি খেলেন আর খেয়ে কি রিভিউ দিলেন, না কোনো খারাপ নয়, রিভিউ দিয়ে বললেন বেশ ভালো হয়েছে। সকলকে চকোলেট বিরিয়ানি খাওয়ার উৎসাহ দিলেন আর রাঁধুনির রান্নার প্রশংসা ভরিয়ে দিলেন ভিডিও জুড়ে। এমনকি সেই ইউটিউবার জানালেন, এমন বিরিয়ানি যারা না খেয়েছেন তাদের নাকি এ জীবনই বৃথা। সঙ্গে আবার শেফের হাতে চুমু খাওয়ার ইচ্ছাও প্রকাশ করলেন। ইতিমধ্যে ইউটিউবে ভিডিওতে প্রায় 28 লাখের বেশি মানুষ দেখে নিয়েছে। তবে আজ চকলেট বিরিয়ানিতে লাইকের সংখ্যার চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি, হাজারের বেশি মানুষ অপছন্দ করেছে এই ভিডিও। আবার অনেকে সেই ইউটিউবারকে ট্রোল করেছে বহু নেট ইউজার। একজন ইউজার লিখেছেন, এ তো অভিনয়ের জন্য অস্কার পাবে, সেই লেভেলের অ্যাক্টিং। আর একজন লিখেছেন, আমি নিশ্চিত এই ইউটিউবার খুঁজে খুঁজে সেখান থেকে বিরিয়ানি খেয়েছে যেখানে চকলেট সস যায়নি। একজন আবার লিখেছেন, চকলেট বিরিয়ানি মানে সত্যি, এরপর কোনোদিন দেখব ভ্যানিলা পোলাও রান্না করা হয়েছে কোথাও। তবে যে যা বলুক, এই বিরিয়ানির ভিডিও বেশ ভাইরাল।